রজব আলী একজন হতদরিদ্র লোক। সে মানুষের বাড়িতে কাজ করে খায়। রজব আলীর কোনো ছেলে নাই, একটি মাত্র মেয়ে। আর সে মেয়েকে জন্ম দেওয়ার পরেই তার স্ত্রী মারা যায়। অনেক কষ্ট করে সে মেয়েকে বিয়ে দেয়। রজব আলীর ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকে। মানুষের বাড়িতে কাজ করে খায়, কাজ হলে খায়, না হলে খায় না। একদিন সকালে রজব আলী বারান্দায় বসে আছে আর ভাবছে, আজ তো কোনো কাজ হলো না, আজকে বোধহয় আমাকে না খেয়েই থাকতে হবে। এর মধ্যেই রজব আলীর মেয়ে ও জামাই উপস্থিত। রূপা বলল, বাবা তুমি কেমন আছো? রজব আলী, এই তো মা, আছি কোনো রকমে। জামাই রাহুল বলল, বাবা আপনার শরীর কেমন? রজব আলী হেসে উঠে বলল, এই বয়সে আর ভালো আর মন্দ। মা রূপা, তুই জামাইকে নিয়ে ঘরে যা, আমি বাজারে যাই। কতদিন পর তোরা এলি, ঘরে তো তেমন কিছু নেই, আমি বাজারে যাই, বাজার করে আসি। রজব আলী ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। আর একটি দোকানে গিয়ে সে কিছু জিনিস চায়। দোকানদার তাকে বলে, আগের টাকায় শোধ দিতে পারে না, আবার নিতে এসেছো বাকি? যাও, তোমাকে কোনো বাকি দিতে পারবো না। সেখান থেকে রজব আলী ব্যর্থ হয়ে ফিরে যায়। রাস্তার মাঝপথে বসে ভাবছে আর কান্না করছে, কি করব মেয়ে জামাই ঘরে, ঘরে তো খাবারের মতো কিছুই নেই। এসময় রাস্তায় একজন দিনমজুর যাচ্ছিল। রজব আলীকে দেখে তার কাছে এগিয়ে যায়। তখন সে বলে, কি হয়েছে আপনার, এ রাস্তার মাঝপথে বসে আপনি কাঁদছেন? কি জন্য এই বয়সে আপনি কান্না করছেন? আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? রজব আলী দিনমজুরকে বলল, ভাই আমার দুঃখের কথা শুনে তোমার কি লাভ? দিনমজুর বলল, ভাই লাভ লস আমি বুঝি না, তবে গরিবের উপকার গরিবই করে। রজব আলী তখন তাকে বলল যে, আমার ঘরে মেয়ে জামাই, অথচ আমার দুদিন ধরে কাজ নেই, আমি না খেয়ে আছি, কিন্তু তুমি এখন বলো আমি এখন কি করব। তাহলে এজন্যই তুমি কান্না করছো? পকেট থেকে কিছু টাকা বের করে রজব আলীকে দেয়, এই নেন, এই দিয়ে বাজার করে আপনার মেয়ে আর মেয়ে জামাইকে খাওয়ান, আপনি আমাকে পরে শোধ করে দিন। রজব আলী খুব আনন্দিত হয়ে হেসে ওঠে। তখন বলে, তুমি আমাকে বাঁচালে ভাই, বড় উপকার করলে, তোমার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না। দিনমজুর তখন বলে, ভাই ঠিক আছে, সমস্যা নেই, তাড়াতাড়ি যান, বেলা হয়ে গেছে, বাজারে যেয়ে বাজার করেন। তখন রজব আলী বলে, ঠিক আছে, এই বলেই দুজন দুদিকে চলে যায়। গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং এ ধরনের গল্প পেতে অবশ্যই আমাদেরকে সহযোগিতা ও কমেন্ট করে জানাবেন। বাস্তবতা আসলে সেটাই, একজন গরিবই গরিবের দুঃখ বুঝে। আসুন আমরা নিজে ভালো থাকি এবং অপরকে ভালো রাখার চেষ্টা করি।